بسم الله الرحمن الرحيم জান্নাত তাজরি মিন তাহতিহা আল-আনহার এমন জান্নাত যার তলদেশে নহর প্রবাহিত হয় কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা এমন কলমসমূহ যা বুঝে না খেয়াল করবেন না কেরা শব্দ তারপর ফেল ছিনাম ছিল এই যা কানাতে সিবাত জুমলাতাম ফাইলিয়াতা তাহলে জুমলা ফাইলিয়া কুলুবুন এটা হলো মৌসুফ আর লা ইয়াফকাহুনা বিহা এটা হলো সিফাত জান্নাত মাউসুফ তাজরি বি মিন তাহতিহা আল-আনহার পুরোটা কি তার সিফাত ও আযান লা ইয়াসমাউনা বিহা এমন কানসমূহ যা শুনে না শিক্ষক যারা বুৎপত্তি অর্জন করেছে এমন একজন বাচ্চা যিনি দেশ থেকে জুলুম নির্যাতন দূরীভূত করেছে মানে মানে কোন আদিল এমন একটি গ্রাম যাকে ঘিরে আছে খেত খামার এবং নদী নালা এমন একজন পরিশ্রমিক ছাত্র যাকে সকল উস্তাদগণ মহব্বত করে তালেবুন মুস্তাহিদুন তুহিব্বুল আসাদিদা কুল্লু উস্তাদ তুহিব্বু কুল্লু আসাদিদা বললে কুল্লু আসাদিদা দিন হবে অসুবিধা নেই কুল্লু উস্তাদ এখানে আমাদের তালেবুন যত দেখা দরকার আমরা এখানে কিভাবে করতেছি তালেবুন আগে আনলাম তারপর আমরা ফেল আনলাম এমন একজন খারাপ লোক যে ছোট বড় সকলের সাথে দুর্ব্যবহার করে রজুলুন সাইয়্যিউন ইউসিউ ইলা সাগীরি ওয়াল কাবীরি মা'আ আন-নাস ছোট বড় আসা ইউসিউ ইলা অর্থ কি দুর্ব্যবহার করা মানে একজন দানশীল যে দরিদ্রদেরকে খুব বেশি দান করে সাকিউন সাকিউন ইয়াতাসাদদাকু আলা আল ফাকীরি এমন একজন স্নেহশীল উস্তাদ যে শিশু ছাত্রদেরকে স্নেহ করে তাহলে হবে কি উস্তাদুন উস্তাদুন মুশফিকুন মুশফিকুন আশফাক আলা 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 তুল্লাব আলা তুল্লাবিহি যে শিশু ছাত্রদেরকে স্নেহ করে এমন দুজন খারাপ লোক যারা মানুষের সাথে খারাপ আচরণ করে রজুলান সাইয়্যান ইউসিআন ইলান নাস এমন দুজন পরিশ্রমী ছাত্র যাদের সকল উস্তাদরা মহব্বত করে তাহলে তালিবান মুস্তাহিদান ইউহিব্বুহুমা আসাতিজা এমন দুটি গ্রাম যাকে চেষ্টা করে খেত অন্য এমন কয়েকজন স্নেহশীল ওস্তাদ তারা সে ছাত্রদেরকে স্নেহ করে এমন কয়েকজন শিক্ষক যারা বিভিন্ন বিষয়ে উত্তপ্ত মুআল্লিমুন আনাবাহু ফিল ফুনুন এমন কয়েকজন পরেশগার আলেম যারা মানুষকে সরল সরবত প্রদর্শন করেছেন
عالمون متقون يهدون الناس الى صراط مستقيم. الخطوة الثالثة لا يحب الله عبدا يسرف في ماله. আল্লাহ তাআলা এমন বান্দাকে ভালোবাসেন না যে সিওমাল কি করে অপচয় করে, লা ইউহিব্বু আবাদান ইউসরিফু ফি মালিহি, না এমন দুজন বান্দাকে ভালোবাসেন না যারা কি করে সিওমালে অপচয় করে। কেন আমাদের মানে জিনিসটা মানে প্র্যাকটিসের তামরিনের বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, কথা বুঝছেন ভাই? জি, প্র্যাকটিস বা তামরিনের বিষয়গুলো আমরা এখানে খেয়াল রাখবো। প্র্যাকটিস বা তামরিন বিষয় হলে আমাদের মাউসুফ এভাবে কি নাকিরাত তার মাউসুফ হলো ফেল, জিনিসটা খেয়াল রাখতে হয়ে যাবে। জুমলা ফেলটা নাকারের হুকুম হবে। জি, ইত্তাকু ইয়াওমান তু যাও না ফিহি আল্লাহ, তোমরা ভয় করো এমন দিনকে যে দিনে আল্লাহ তারা দিকে তোমরা ফিরবে। ওই আবুদুল হিন্দু সুসানা আল্লাহ ইনফরাহুম শাইআ, ও হিন্দুদের এমন মূর্তি পূজা করে যারা তাদের কি করে না কোনো মুখারে আসে না আল্লাহ এমন একটা বিষয় সংঘটিত হওয়ার ইচ্ছে করেছেন যেটাকে ফেরাউন ভয় করবে এবং সতর্ক হবে। ওয়ালাদুন মাউলুদুন কদ্দারাল্লাহু আন ইয়াযহাবা মুলুকু ফিরআউন আলা ইয়াদিহি, আর এমন একজন নবজাতক শিশু যে যে যার ব্যাপারে যার হাতে আল্লাহ তাআলা চলে দেওয়া আর এমন একজন সম্মানিত সন্তান যার হাতে বনি ইসরাইলের মুক্তি হওয়া আল্লাহ তাআলা চেয়েছেন। তুম্মা ওয়াযাআতহু উম্মুহু ফি সুন্দুকিন সুনিয়া বিল খাশাব, অতঃপর তার মা একটা বাক্স তৈরি করলেন, তার মা তাকে বাক্সতে রাখলেন, সুনিয়া এমন একটা বাক্স রাখলেন, সুনিয়া বিল খসাবি, দেখছেন সুন্দুক নাকরা এখানে সুনিয়া বিল খসাবি তাকে বাংলা হয়েছে কি তার কার দ্বারা। সুম্মা আলকাতু বিন নাইলি বাইনামা ইয়াতানাযাউ ফিরআউন ওয়া যাওজাতুহু, অতঃপর তা নিক্ষেপ করলেন নিন্দরিয়া বাইনামা, এমনকি তা কি ঘুরতে ঘুরতে চলে গেল কোথায়, ইয়াতানাযাউ ফিরআউন ওয়া যাওজাতুহু, যেখানে ভ্রমণ করতেছে ফিরআউন এবং তার স্ত্রী, আলা শাতি নাইল যে বাক্সকে নিয়ে তরঙ্গ ঢেউ খেলাধুলা করতেছে। যখন মালিকের আদেশ হলো বা বাক্সটা মালিকের নিকটবর্তী হলো, ওলামা করবা যখন তার নিকটবর্তী হলো, আমাদের মালিক ওয়াহাদ আল খুদ্দাম, তখন বাচ্চা খুদ্দামের একজনকে নির্দেশ দিলেন, ফকল এবং একজন একজন খাদেম না, হ্যাঁ মানে সেবককে, হ্যাঁ সেবককে, ফকল এবং বললেন ওয়া ইলাইকা সুন্দুক, সুন্দুকটা ধরাও, ও ফাতাহা আর এরপরে খোলা হলো এটা বা ফুতিহা ফাইদা বিহি গোলামুন জামিলুন ইয়াতাবাসসাম, আর খুলিয়ে দেখলেন কি হঠাৎ তার মধ্যে এমন একটা সুন্দর বালক যে হাসতেছে, মুস্কি আসে। আচ্ছা ওস্তাদ, ইলাইকার পরে খুশ খুশ দিল না কেন, ইলাইকা দিল, ইলাইকা মানে কি ধরা? জি, ইলাইকা এটা ইসমে ফাইল, অর্থাৎ ইলাইকা অর্থ হলো খুশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুমা আলিমানে ইয়াতাআল্লামু মিনহুমান নাসুল উলুমা, তারা দুজন এমন আলেম যাদের থেকে মানুষগুলো এলেম শিক্ষা করে, অহমা আলিমানে মুত্তাকিয়ানে ইয়াহদিয়ানে নাস, আর তার দুজন এমন আলেম যারা মানুষদেরকে সৎপথে পথ দেখান, দুটো মুজাহিদাইনি ইউজাহিদান ফি সাবিলিল্লাহ, আমি এমন দুজন মুজাহিদের সাক্ষাৎ করেছি যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে,
يهب الله يهب الله للمسلمين جنه تجري من تحت الانهار আল্লাহ তাআলা মুসলমানদেরকে এমন জান্নাত দান করবেন যার তলদেশ নহর প্রবাহিত বাহাবা ইয়াহাবু সাথে লাম আসে অল কুফা অল কুফারি কুলুবুন লাইফ কোর বিহা উপত্যের জন্য কি করেছেন উপত্যকে এমন কলব দান করেছেন যেটা দাদা কি বুঝতে পারে না ওয়ালাহুম আইনু লা বিসুন বিহা আর এমন কিছু চক্ষু দিয়েছেন তাদের জন্য যেটা দাদা দেখে না ওয়ালাহুম আদান লা ইসমাউন বিহা এমন কিছু কর্ণ দিয়েছেন তাদেরকে যে কান দাদা কি শুনে না উলাই কে কালান আবালুম আদল বরং তারা কি বরং তার থেকেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দেশ থেকে জুলুম নির্যাতন দুর্বৃত্ত করেছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকুল আদিলুন আযালা জুলমা মিনাল বিলাদ আমরা এমন একটি গ্রামে বসবাস করি যাকে খ্যাত কামাল নদী নালার চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে তাহলে নাহনু নাসকুনু কদিয়াতান তুহিদ বিল হুকুল আমাদের মাদ্রাসায় এমন দুজন স্নেহশীল ওস্তাদ আছেন যারা শিশু ছাত্রদেরকে অধিক স্নেহ করেন এই মাদ্রাসাতে না ওস্তাদ মুশফিক বা ওস্তাদ শফিক তা দুজন এমন খারাপ লোক যারা মানুষের সাথে খারাপ আচরণ করে রজুলান হুমা রজুলান আমাদের মাদ্রাসায় এমন কয়েকজন ওস্তাদ আছে এই মাদ্রাসাতে না এমন কয়েকজন ফয়েজকার আলেম ছিলেন যাদের যা মানুষদেরকে সঠিক পথ প্রদর্শন করতেন ইম মাদ্রাসাতে লালবাগ আলিমুনা মুত্তাকুনা যেগুলো আমরা পিছনে গেছি সবগুলোর উপর একটা মাকালা দেখা হয়েছে জনৈক কৃষক ব্যক্তি মাদ্রাসা ছেলে ছিল যে মাদ্রাসা বাসনা করত কিন্তু সে খারাপ হয়ে গেল লিআন্নাহু কানা ইস্তাখদিমু জাওয়ালা ফি সূরাতুন ফাহিশা কারণ সে কি করত এমন একটা মোবাইল ব্যবহার করত যাতে রয়েছে অশ্লীল ছবি ছবি ফাসাদ শারীরান কাবীর সুতরাং সে কি হয়ে গেল খারাপ হয়ে গেল বড় খারাপ এবার দেখেন
ইস্তখদিমু জাওয়াল, জাওয়াল ব্যবহার করা, মোবাইল ব্যবহার করা কি কি শব্দ ব্যবহার করছে? আল ইস্তখদাম, ইস্তখদিমু জাওয়াল। আচ্ছা এক, দ্বিতীয়ত হলো আমরা আরেকটা এক পাইলাম জাওয়াল, এটা না কিনা তার সাথে পি সুরাতম ভাষা আসছে, তার মানে ওই একটা জুমলা একটা শিবি জুমলা, পি সুরাতম ভাষা মিলে কি হলো শিবি জুমলা, তার মানে জাওয়াল তো হলো মৌসুম আর পি সুরাতম ভাষা তো কি সিমান। আচ্ছা এত খারাপ হলো চেষ্টা করি মা আসি, মা আসি কেবি সে বড় বড় গুণেও লিপ্ত হয়ে গেল বা কেন জুলেন আজুজান ইস্টালা সেই বা, আর তার বাবা এত ভয়বিদ্ধ যে তার কি চুলের পাকন ধরেছে ইস্টালা দাসু সেই বা কেন কার মায়ের আছে, এটা কি মানে মূলত হলো ইস্টালা তো জ্বালিয়ে দেওয়া দাসু মাথা তার কিছু কি জ্বালিয়ে দেওয়া, তার মানে চুল পেকে যাওয়া বার্ধক্য উপনীত হওয়া, ফেকানে এখন মিন ওয়ালাদি হিল আসা কুল্লে মা খদ, আর তাই সে তার ছেলে থেকে খুব মনে কষ্ট পেল, আখদা মিন ওয়ালাদি হিল আসা আখদা মিন হুল আসা কুল্লে মা খদ অর্থ কি খুব মনে কষ্ট পাওয়া, উল্লেখটা মানে কি খুব মনে কষ্ট পাওয়া, আছেন কি আপনি? জি জি জি। ওয়াকানা ইউহিম্মুহু হাদা কুল্লু ওয়াক্তিন হুমুমান, আর এই বিষয়টা তাকে কি কুল্লা অর্থ হনুমান তাকে কি করতেছে চিন্তিত করে তুলতেছে, ফাইদা খতর বিবাল হিয়ান নাও শায়েস্তাছে আলিমান রাযাকাহু আল্লাহ তাআলা কলবান ওয়াসিআন ওয়া হানানা আল উম্মাহ, আর হঠাৎ তার মনে উদয় হলো যে একজন আলেমের সাথে বসে পরামর্শ করবে, যে আলেমকে আল্লাহ তাআলা যদি দান করেন কলবান, আল্লাহ তাআলা কলব দান করেছেন প্রশস্ত কলব, ওয়া হানানা আল উম্মাহ এবং উম্মতের দর দান করেছেন, ويتقدم الى الامام شي সামনে অগ্রসর হলে তফকাল লিমা ইউশিদু আলাইহি, এবং সেই সামনে অগ্রসর হবেন তফকাল লিমা ইউশিদু আলাইহি তাকে যে পরামর্শ দিবে ওই অনুযায়ী, ফামাযা ইলা আলিমিন কাবীরিন মুত্তাকিন, সে কি করছে একদম বড় আলিমের কাছে গেল, তাহলে মাযা ইলা অর্থ কি যাওয়া, মাযা ইলা অর্থ কি যাওয়া যাওয়া যাওয়া, ওয়াজা লাদাইহি মা তামান্না আন ওয়ালাদিহি, এবং সে তা ব্যক্ত করলেন তার কাছে যা তার ছেলের ব্যাপারে আকাঙ্ক্ষা করছে, আশার ভঙ্গিমে খেয়াল করেন, ওয়াজাহু লাদাইহি মা তামান্না আন ওয়ালাদিহি ওয়া ক্বালা লাহু আম উমনিয়াতি কানাত আন ইয়াকুনা আলিমান মাহিরান ইয়ানবাগু ফিল ফুনুন, আমার আশা হলো যে সে একদম বড় দক্ষ আলেম হবে, বিভিন্ন বিষয়ে ব্যুৎপত্তি অর্জন করবে, ওয়া তাআল্লামু আন-নাসা মিনহু আল-ইলমা, ওয়া তাআল্লামু আন-নাসা মিনহু আল-ইলমা, তার থেকে মানুষ কি করবে ইলম হাসিল করবে শিখবে, যে মানুষগণ সে মানুষদেরকে তাকওয়ার দিকে আহ্বান করবে, মুস্তাকিম, এবং সে আহ্বানকারী হবে যে মানুষদেরকে সিরাজে মুস্তাকিমের দিকে ডাকবে, মুজাহিদান ইউজাহিদ ফি সাবিলিল্লাহ, আর সে এমন মুজাহিদ হবে যা আল্লাহর জিহাদ করে, ওয়াইস্তাশিদু ফিহি, এবং তাতে কি শহীদ হয়, والان تحتم امالي تحتما بالغا, আশকি আর এখন তার সকল আশা ভরসা সম্পূর্ণ, আমার সকল আশা ভরসা সম্পূর্ণ দুরুচ্ছাদ হয়ে যাচ্ছে, ফায়া ওয়ালি আল্লাহ বিন ফাদলি কাশি আলাইয়া, হে আল্লাহ ওয়ালি অনুগ্রহ পূর্বক আমাকে কিছু পরামর্শ দিন, মাযা ফাউল আন, এখন আমি কি করব, ফরাকালাহু কলবুহু, সুতরাং তার অন্ত নরম হলো, ওয়াকালা, এবং সে তাকে বললো লা তুফাক্কির ওয়ালা তাহজান, তুমি চিন্তা করে না দুঃখিত হয় না, লাআল্লাল্লাহ ইয়াতাকাব্বালু মিনকা ওয়া ওয়ালাদাকা, আল্লাহ তাআলা তোমাকে এবং তোমার ছেলেকে সম্ভবত কবুল করবে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইচ্ছা আল্লাহ তাআলা সকল বিষয়ে সক্ষম, তুমি আশার আলাই আদমের সাথে তাকে পরামর্শ দিলেন, ওয়াকাল আহু, এবং তাকে বলে আউয়ালান আলাইকা আন তুফাত্তিশা মাদ্রাসাতান ফিহা মুআল্লিমুনা নাবাগু ফিল উলুম, তোমার আবশ্যক করে এমন একটা মাদ্রাসা খোঁজ করা যেইখানে তাতে এমন কতিপস্তাদ রয়েছেন যারা কি করে আমল সলে করে, ওই হাতে তো তুল্লা বা আলহি, এবং তার প্রতি ছাত্রদেরকে উদ্বুদ্ধ করে, এমন তাতে এমন কোচ বয় মোয়াল্লিম রয়েছে যারা তাসকিয়া নফসের প্রতি নিজেদের তাসকিয়া নফসের প্রতি গুরুত্ব দেয়, এবং ছাত্রদেরও তাসকিয়া নফসের প্রতি গুরুত্ব দেয়, অপিয়া মোয়াল্লিমুনা
يأمرون الناس بالمعروف وينهى عن المنكر এমন সাথে এমন কতিপয় শিক্ষক রয়েছে তা সৎকারে আদেশ দেয় এবং অসৎকারে নিষেধ করে। ওই সব কুতুল্লাহ আলাইহি, এমন তারা কি করে ছাত্ররা ওই সব কুতুল্লাহ আলাইহি সবকাই সব ওই সব না হয়। ওটা এখানে ছাত্র ভর্তিছে কোথায় কয়জন আপনাদের ইয়াতে? এত কম স্টুডেন্ট কেন? মাত্র আমরা 2 জন আছি, প্রথম তো অনেক স্টুডেন্ট ছিল। আসে নাই, আসে নাই তারা। প্রথম দিনে গ্রামার কিছু আলোচনা হওয়া তো মনে হচ্ছে গ্রামারে আলোচনা হবে, কিন্তু বেসিকলি আপনার গ্রামার থেকে তো বুঝতে হবে, তাই না? অনেক লোক ইয়ে আছে তো, অনেক স্টুডেন্ট থাকলে ভালো। দুই মানে ইয়ে করা না, অনেক স্টুডেন্ট তো ভর্তি হয়েছে। আপনার কমপক্ষে তো 5 জন তো আছে, আরো একজন আজকে আমার সাথে ফোনে নাম্বার দিয়েছেন ভর্তি হওয়ার জন্য। আর আপনাদের আরেকজন শেখ শেখ মহান হাফিজ আল্লাহ, তিনি কয়েকদিন অফ আছেন, এবার তিনিও আসতেছেন। তিনি আরো কয়েকজন অ্যাড হবে না? স্টুডেন্ট আরো কয়েকজন অ্যাড হবে, আরো কয়েকজন আসবে, এছাড়া আপনাদের ধরো আরেকজনও নিবেন। আচ্ছা আচ্ছা, যাক ভালো হবে। আচ্ছা ওই সব ইকুন আউ তুল্লাবু আলাই, আর ছাত্ররাও তাদের প্রতি কি করে আগ্রহ প্রকাশ করে। অবিহা অবিহা মুদিদু ইয়াকুমু বি আদাইহি ওয়াজিবিহি খাসাতান ইউতিলু কানুনান ফি জালসাতিল মাশওয়ারাতি আলা আদমি ইস্তিখদামিল জাওয়াল। অর্থাৎ এমন শিক্ষক রয়েছেন যে এমন পরিচালক রয়েছেন যিনি কি করেন তার আবশ্যকীয় দায়িত্ব পালন করেন, ইউকিলু কানুন এবং কি করেন কানুন জারি করেন মশওয়ারার মজলিসে মোবাইল ব্যবহার না করার পর। ফায়ুদাইমুল জুহদা আলা আলা তানফিযিল কানুন, এবং তিনি কি করবেন সর্বাত্মক মানে কানুন বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে দেবেন। এখানে আমাদের কয়েকটা জিনিস আমাদের শিক্ষার বিষয়, সর্বোচ্চ আলা অর্থ কি আগ্রহ প্রকাশ করা। দ্বিতীয় নম্বর ইয়াকুমু কামা ইয়াকুমু, এটা অর্থ দাঁড়ানো, কিন্তু তার সাথে যদি বাসে বাতা যদি বাতা আসবে কোনো ইয়ের সাথে মাছদারের উপর, যেমন আদা একটা মাছদার, তখন ওই আদায় অর্থ দিবে বা এর ফলে যে মাছদার আসবে তার অর্থটা দিবে, কথা বুঝছে? তাহলে তিনি কি করছেন আবশ্যকীয় দায়িত্ব পালন করেছেন বা দায়িত্ব পালন করবেন। ওই কিন্তু কানুন আকাদা ইকিরু কানুন তো কানুন জারি করা, কানুন জারি করেন আলাই আদমি ইস্তিখদামি জাওয়াল ওয়াইদামুল জুহদা আলা তানফিযিল কানুন, আর দাও আমল জুহদা অর্থ কি সর্বোচ্চ চেষ্টা করা তানফিযিল কানুন কানুন বাস্তবায়নে। لأن مما لا يتطرق هي تطرق إليه أدنى شك نشانده أن الجوال الذي فيه سورة الفاحشة ويبا والجادة سورة الفاحشة وسلطان خطير للمسلمين وجا مسلمان در جنة فتنت بيانا كنسا يقضي على الإيمان جدا كي قرد إيمان دان شكر ده قضا يقضي على تقي دان شكر বলে আমাল এবং আমালকে ধ্বংস করে ফি একটা ব্যক্তির অল্প সময়, ফি একটা ব্যক্তির অর্থ কি অল্প সময়। তোমরা কয় লাহু রাজুল, অথবা তাকে লোকটি বললো ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহ ওলি আনা জাহিলুন কাবিরুন, আমি তো একদম কি মরাক্কাবে জাহিল, ফাকে বেহাদ হ্যাঁ উপত্যিসু, এই মাদ্রাসাটি কোথায় তালাশ করবো, ওয়াইন আজিদ এবং কোথায় পাবো, মিন ফাজলিক আকরিমি বি মাদ্রাসাতিন ওয়াসাব তাহালি, অনুগ্রহ পূর্বক আপনি আমাকে সংবাদ দিন এমন মাদ্রাসা যে মাদ্রাসা সম্পর্কে আপনি বর্ণনা দিয়েছেন। বাবা আদা হু, তিনি ওয়াদা করলেন বি এন্না হু একবার হু বি এস ইমামকিন, অতি শীঘ্র বি এস ইমামকিন অর্থ কি অতি শীঘ্র তিনি তাকে সংবাদ দিবেন। সুম্মাল হা কবিহা, অথবা তিনি কি করবেন তাকে ভর্তি করে দিবেন, পোয়ালা তাকে তার ছেলেকে বা দখল্লা সাইলা নিয়তি কা ইনশা আল্লাহ তাআলা, আর অতপর তুমি তোমার আশায় পৌঁছবে লক্ষ্য উদ্দেশ্যে। গল্পটা অনেক কঠিন লাগলো, মানে কিছু কিছু জিনিস শুধু লাগছে কিন্তু শুনে গল্পটা কঠিন এই জন্য হলো আমাদের পিছনে আমরা শব্দান্ত শিখি নাই, দুই আমরা তামরিন করি নাই এই জন্য কঠিন লাগে। হ্যাঁ, তামরিন তামরিনও করা হয়নি।
তামিম যত বেশি করবেন আপনার তো আমাদের এর আগে বেশি আমরা তাম বিনা দামোদা বেশি করছে, আর এখানে তো ছাত্ররা প্রথম দিন আর আমাদের কিছু আলোচনা দেখে হয়তো বা অন্য কোনো কারণ আসে নাই, কিন্তু তাদেরকে একদম জুজু থেকে শুরু করছি, নাহু কাকে বলে, লফজ কাকে বলে, এখান থেকে এভাবে আনছে, আর তারা এই কিতাবটা পড়ে অনেক মজা পেয়েছে। কিন্তু আমার এখন মনে হচ্ছে আপনারা তেমন মজা পাচ্ছেন না কিতাবটা পড়ে, তারা আমাকে বলবে না পড়তে হবে ওস্তাদ, পড়িনি তো, পড়লে ছেলে হয়ে যাবো, বই বের করবো কালকে ইনশাল্লাহ। তারা কিতাবটা পড়ে অনেক মজা পাইছে, অনেক মজা পাইছে, এমনকি তারা ইয়ে থেকে নিয়েছেন আপনার আমার কাছে তাদের ওই এমনি বক্তব্য লেখা বক্তব্য আছে আমাদের ফেসবুকের মধ্যে দেওয়া আছে। এছাড়া অনেকে আপনার এই ইয়ে থেকে শেখ মাহমুদ কিশোরগঞ্জ থেকে সরাসরি নিয়েছেন, এখন সামনে আপনার আমাদেরকে ওস্তাদ আমাদের 1 বছরের কোর্সে কি কি পড়ানো হবে, এটা 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 আছে না মানাজ আছে মানাজ সিলেবাস আছে না? জি জি সিলেবাসটা একটু দরকার ছিল, দিয়ে দিন পারলে। জি জি তবে আপনাদের একটা কাজ দিই, এখন তো একটা যেহেতু আমাদের পার্ট চলে গেছে, ওই পার্ট তো একটা গল্প আপনাদের লেখার কথা, অবশ্য আপনাদের ওই গল্পটা যে গল্পটা দিয়েছেন এই গল্পটা পড়ে আসি, এটা পরে আসেন, এটা পড়ার পরে তাহলে কালকে তো এটা তো বলি, এটা নেওয়ার পরে আপনাদেরকে বলবেন গল্প লেখার জন্য। গল্পটা পড়ে আসি, কষ্ট করে হইলো। হ্যাঁ